লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিঠাই রানী, দিস সং ইজ ফর ইউ। গুলাবী আঁখি যে তেরি দেখি শরাবি ইয়ে দিল হো গয়া সম্ভালো মুঝকো ও মেরে ইয়ারো সম্ভালনা মুশকিল হো গয়া তেরি তসবীর জৈসে হো দিবার পে তুঝ পে ফিদা মে ক্যুঁ হুয়া আতা হ্যায় গুসা মুঝে প্যার পে মে লুট গয়া মান কে দিল কা কহা মে কহি কা না রহা ক্যা করু মে দিল রুবা বুরা হ্যায় জাদু তেরি আঁখো কা ইয়ে মেরা কাতিল দামন বচালু হসিনো সে মে তেরি কসম খাবো মে ভি বচতা ফিরা নাজনিনো সে মে তওবা মগর মিল গই তুঝসে নজর মিল গয়া দর্দ জিগর হো গয়া মে বেখবর জরা সা হস কে জো দেখা তুমে মে তেরা বিসমিল যে তেরি দেখি শরাবি রাজীবদা, তোমরা কি প্রমাণের আশায় অপেক্ষা করছো একটু বলে বোঝাবে আমাকে? তোর সব দেখো, সবাই তো চেষ্টা করছে সত্যিটা জানার। তুমি বেঁকে বসেছো বলে ডাক্তারি পরীক্ষাটাও করা যাচ্ছে না এই মুহূর্তে। কেন এত বাধা দিচ্ছ তোরসা? কারণ ও একটা ছুতো পেয়ে গেছে আমাকে ছোট করার, অপমান করার, হেনস্থা করার। আমি ভাইকেই বিশ্বাস করি, ও তিন দিনের মধ্যে ঠিক প্রমাণ করে দেবে যে আমি নির্দোষ। নির্দোষ? সোম সেট তিন দিনের মধ্যে সত্যিটা বের করবে বলেছে, দ্যাটস ইট। হ্যাঁ, তো সত্যিটা সামনে এলেই তো বোঝা যাবে আমি নির্দোষ। সোম, তুমি আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছো, সেটা আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু
ইনফ্যাক্ট এটা যে কোনো মেয়ের জন্য কতটা অসম্মানজনক সেটাও তুমি বুঝবে না। তোষা দেখো, সোমও এটা ভেতরে ভেতরে বুঝেছে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নেই। ওদের ফিরতে দাও, আমি নিশ্চিত যে আজকে সঙ্গীতার ব্যাপারে ঠিক কিছু না কিছু জানতে পারা যাবে। সবাই এসো তাড়াতাড়ি। এই নিপা বলছে আমার ল্যাপটপটা নিয়ে তো ঘর থেকে যা দৌড়ে, এত সন্ধ্যা আছে। আচ্ছা বুঝিস, সঙ্গীতা ওই ক্যাফেতে এসেছিল। ওকে, কিন্তু সঙ্গে একজন মাঝবয়সী আঙ্কেল টাইপ একটা লোক। আমি ঠিক বুঝতে পারলাম না, মানে ওরকম একটা ক্রাউডে সঙ্গীতা একজন আঙ্কেলকে নিয়ে গেছিল। আচ্ছা এই এই ল্যাপটপে কি দেখা হবে? রাজীব, ক্যাফেতে সঙ্গীতা আর ওর আঙ্কেল যে টেবিলে বসেছিল সেখানে কায়দা করে এই পেন ক্যামেরাটা আমরা রেখেছিলাম। ল্যাপটপে ওদের মধ্যে কি কথাবার্তা হচ্ছিল সেটা বোঝা হবে। বুঝে আর কি হবে রুদ্রদা? আঙ্কেল তো আর সঙ্গীতার বয়ফ্রেন্ড হতে পারে না। মানে তোমরা এসব দেখে শুনে কি করবে? স্পাইং না আমার একদম ভালো লাগে না। বর্জা, তুমি এভাবে কেন বলছো বলো তো? বর্দাকে কেউ একজন ফাঁসাচ্ছে, তোমাদের সম্পর্কটা চির ধরাতে চাইছে। যে এটা করছে তাকে ধরার জন্য এটুকু তো করতেই হচ্ছে বলো। কেন সীতমাদিকে যখন পায়েল ফাঁসাতে চাইছিল তখন তুমি আমাদের সাথে মিলে এগুলো করনি বলো? হ্যাঁ করেছি, তার কারণও ছিল। কারণ হচ্ছে রাতুল বুঝতে পারেনি ওই মেয়েটা কি নাম পায়েল। পায়েল ওকে অন্য চোখে দেখে, ইনফ্যাক্ট শ্রীত তো ক্ষতিও করতে চেয়েছিল রাতুলকে পাবে বলে। কি জানো তো, এই পুরো ব্যাপারটায় রাতুল ওয়াজ ইনোসেন্ট। রাতুল কিন্তু একবারের জন্যও অ্যাফেয়ারে জড়িয়ে পড়েনি, সেটা ভুলে যাও না। ইউ নো টেস, এটাই তোর প্রবলেম জানিস তো, তুই সন্ধ্যাকে একদম ট্রাস্ট করিস না। আর যদি সন্ধ্যায় রিলেশনশিপের ব্যাপারটা চেপে যেত তোর কাছে তাহলে কিন্তু তুই অন্যভাবে রিয়্যাক্ট করবি। প্লিজ সোমের হয়ে আমাকে বলতে আসিস না, ও যেটা করেছে সেটা অন্যায়, সেটা তো মান অন্তত। হ্যাঁ অন্যায়, আমি নিজেকে সামলাতে পারি, মানছি অ্যাফেয়ারটা হয়ে গেছিল, সেটা করা আমার উচিত হয়নি। কিন্তু তুমি যে কনস্ট্যান্টলি আমাকে অবিশ্বাস করে যাচ্ছ এটা অন্যায় নয়। তোর সাদীপ দেখো কষ্ট হয়, সত্যিই খুব কষ্ট হয়। আর এই একটা জায়গাতেই রাতুলের ওপর আমার অভিযোগ। বড় যা সম্পর্কে বিশ্বাসটাই তো বড় বলো। এই যে মিষ্টির বাবাই, মিষ্টিকে নিয়ে আমাকে কোনো প্রশ্ন করেননি কখনো। আমি এতদিন দূরে দূরে ছিলাম, আমি কোথায় ছিলাম কি করছিলাম কিচ্ছু জানতে চাননি। অথচ আমার কিন্তু এখনকার কথা সব মনে আছে, তা কখনো কোনো প্রশ্ন করেননি। এটা যে আমার কত বড় জোর আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বড় চা। আসলে মিঠে রানী এতটাই ট্রান্সপারেন্ট, এতটাই পরিষ্কার মনের মানুষ, আমি কখনো ওকে অবিশ্বাস করার জায়গাই পাইনি। অলওয়েজ ট্রাস্টেড হার। ইনফ্যাক্ট আমার দাদাও খুব পরিষ্কার মনের মানুষ। I think you should trust him. স্যার নিপা এখনো আসছে না কেন? নিপা, নিপা! আরে বাবা আসছে তো, উফ! এতক্ষণ ধরে কি করছিস? শোনো পুলিশ বাবু, এ বাড়িতে না এখন দুটো বাচ্চাও থাকে, হ্যাঁ? তারা জিনিসপত্র সব এদিক ওদিক রেখে দেয়, সব জানো? তুমি এই যে চার্জার এটা পাচ্ছিলাম না। রাতুল, বলো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? এ
এসব অল্প বয়সীদের জায়গা, এই বয়সে কি আমার এসব ভালো লাগে? নেহাত, তুমি জোর করলে তাই এলাম, এখানে আমার কি কাজ? আরে বাবা, এখানে তো কতজন আছে, আর প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা উদ্দেশ্য। কেউ গান করছে, কেউ নাচছে, কেউ আবার একে অন্যকে দেখছে, তো তুমিও তাই করো। বেশ, তাই হোক। আজকালকার ছেলেমেয়েরা খুব নাচ গান করে, আমাদের সময় এসব ছিল না। আমি তো সেই কত বছর আগে কলেজ ছেড়ে বেরিয়েছি, হ্যাঁ তুমি জোর করলে তাই এসে এসব দেখতে পেলাম, বড্ড বেশি হয়েছুই, তাই না? সেটা তো আঙ্কেলই মনে হচ্ছে স্যার। টেল মি ওয়ান থিং, এই ভিডিও থেকে কি এমন ইনফরমেশন পেলে তোমরা যাতে প্রমাণ হবে সঙ্গীতা সন্তানের বাবা সোম নয়, অন্য কেউ? নন্সেন্স, আমরা তো সেই একই জায়গায় দাঁড়িয়ে রইলাম আবার। সোম, এইভাবে যে সত্যিটা কবে বেরোবে সেটা তো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় যে তুমি এবার তোরশাকে কনভিন্স করো যাতে ওই সঙ্গীতার মেডিকেল টেস্টটা করানো যায়। এটা যে কতটা জরুরি সেটা তোরশা বুঝতে পারছে না, ও তো অভিমান করে আছে, কিন্তু এই সময়টা অভিমান করার নয়। আমার তো এখন সত্যি সত্যি প্রচন্ড টেনশন হচ্ছে। আচ্ছা রুদ্র, তুমি কি বলছো বলো তো? সিদ্ধার্থ, কি করা হবে? আমরাই কিছু মিস করছি। একটা কথা বলবো, আমার না এটা মানতে খুব অসুবিধে হচ্ছে যে ওই রকম একটা হ্যাপেনিং ক্যাফেতে একটা মানুষ তার আঙ্কেলকে নিয়ে যেতে পারে। শ্রী একদম ঠিক বলেছে, কিন্তু কথাবার্তা শুনেও তো কিছুই বোঝা গেল না। সঙ্গীতা ম্যাডাম কোনো হেয়ালি করছেন না তো? বলছিল না এক একজন এক এক উদ্দেশ্যে এসেছে। আচ্ছা, কোনোভাবে আমাদের ধরে ফেলেনি তো? হ্যাঁ, ধোকা দিচ্ছে না তো? ধোকা? কিসের ধোকা? তখন তুমি কি বলতে চাইছো যে এটা ওর আঙ্কেল নয়? আঙ্কেল না হলেও বা কি, এ তো বয়ফ্রেন্ড হতে পারে না, তাই না? বাবা, আমার না সব কেমন গুলিয়ে যাচ্ছে। ও সুন্দর, তুমি বলো না, তুমি কিছু বুঝতে পারছো? না, বোঝার চেষ্টা করছি না। তিন দিনের মধ্যে একদিন চলে গেছে, কাল পরশুর মধ্যে যদি পুরো ঘটনাটা জানা না যায় আমি বাড়ি ছেড়ে চলে যাব। এটাই বুঝবো যে আমার আমার ভাগ্যে ফ্যামিলি ভালোবাসা এগুলো নেই। সূত্র আমাদেরকে জোগাড় করতেই হবে। গোপাল ঠিক হেল্প করবে, দেখো আমরা বর্তা আর বড়জার সংসারটা কিছুতেই ভাঙতে দিব না। কত বড় খেলোয়াড় সঙ্গীতা ম্যাডাম, আমরাও দেখছি এই পরিবার কিছুতেই ভাঙবে না। ও বড় টাইগ্রেস হ মিঠাই রানী। রুডি, আমার না একটা জায়গায় খটকা লাগছে জানিস তো। আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা কানেকশন তো আছে। আমি আরেকবার ওই হসপিটালটা গিয়ে দেখতে চাই, বুঝলি না? মানে ভেবে দেখ, সঙ্গীতা ম্যাডাম ওর ওই আঙ্কেল বিশ্বেশ্বর ব্যানার্জিকে নিয়ে ওই হসপিটালে গেল যেখানে ও চেক আপ করায়। আর একজন আঙ্কেলকে আবার নিয়ে গেল একটা ক্যাফেতে যেখানে ইয়াং ক্রাউড যায়। কানেকশন তো আছে কোথাও না কোথাও। টু মেনি আঙ্কেলস,
same hospital. It must be something. আমিও ভাবছিলাম তুমি বরং একটু মাথা ঠান্ডা রাখার ওষুধ খাও। এরকম অনেক স্যাম্পল মেডিসিন পেয়ে যাবে ডক্টর ব্যানার্জির কাছে, দিয়ে দেবেন, প্রবলেম নেই। হ্যাঁ, উনি কুসুমপুরে যাওয়ার সময় তো আমি ওই জন্যই ফোন করেছিলাম। আপনি কি ভেবেছেন বলুন তো, আমাকে যা খুশি তাই বলা যায় নাকি? না না, এনিওয়ে আমি কফি খাবো উইথ চকলেট। উইথ চকলেট না ডক্টর ব্যানার্জি, বুঝতে পারছেন তো, সাক্ষ্য কিন্তু ঠিক এইভাবেই আবদার করত। তবে আমার কাছে নয়, আমি তো একটু অন্যরকম, তাই না? আপনার মতন সুইট মানুষের কাছে। আচ্ছা বলছি, একটু দেখুন না, ওর পছন্দ মতন কোনো কফি পাওয়া যাবে না? উইথ চকলেট অফকোর্স। নিশ্চয়ই পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি, আপনি বসুন, আমি অর্ডার করে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সঙ্গীতার কেসটা না বড্ড জটিল হয়ে যাচ্ছে জানো তো মিঠি। ইনফ্যাক্ট ও এই হসপিটালেই চেক আপ করাতে আসে রেগুলার। দুদিন ওকে কনসেকিউটিভ আমি ফলো করেছি, কিন্তু সেভাবে কিছুই উদ্ধার করতে পারিনি। কোথাও না কোথাও কিছু না কিছুটা মিস করছি, কেন জানি না। আমি ম্যাডামকে সব কিছু বলেছি, বুঝলেন মিস্টার মধুক? ও, ওই টেস্টারও খোঁজ নিয়েছি। এই ধরনের কেসে যে টেস্টটা করতে হয়, প্যাটারনিটি টেস্ট, মেডিকেল টার্মে এটাকে বলে নন ইনভেসিভ প্রিনেটাল ডিএনএ টেস্ট। হ্যাঁ, এটা খরচ সাপেক্ষ। আপনারা দেখুন, মনস্থির করলে আমাকে জানাবেন, আমার একটা চেনা জায়গা আছে, আমি বলে দেবো। না না ডক্টর ব্যানার্জি, অ্যাকচুয়ালি আমার বৌদিমণি, মানে আমার বৌদি টেস্ট, ও সেটা চায় না। ইনফ্যাক্ট আপনি আমাকেও খুব ভালোভাবেই জানেন, মানে আমি যতক্ষণ এই রহস্যটা সমাধান করতে পারছি, যতক্ষণ ক্লিয়ার হতে পারছি, আর ওমর টেক আ স্টেপ ফরওয়ার্ড। এনিওয়ে, এই মিঠি, বুঝি তুমি তো এই হসপিটালেই আছো, ইনফ্যাক্ট এখন চলাফেরাও করতে পারছো, হাউ অ্যাবাউট তুমি যদি সঙ্গীতার উপরে নজর রাখো, মানে পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো স্যার, বলুন। সময় কি দেখছেন মিস্টার মোদক? আপনি ঠিকই চিনেছেন, ওই পলাশ চৌধুরী, ল্যাব টেকনিশিয়ান, সঙ্গীতা মোদকের টেস্ট ওই করেছিল। স্যার, সন্দেহজনক কিছু দেখলেন নাকি? হ্যাঁ, আমি আমি নজর রাখবো। না, ওইভাবে নয়, তবে পলাশ বাবুর মধ্যে না কিছু একটা গন্ডগোল আছে। এই আঙুল মটকানোর জেস্টারটা খুব চেনা চেনা লাগছে, ভেরি ফ্যামিলিয়ার। আঙুল মটকানো, এটা তো লাইক মানে হয় না, নার্ভাসনেস থেকে বা অ্যাংজাইটি থেকে একটা এক্সপ্রেশন, একটা হ্যাবিট। এই তো দেখুন না, মানে সামনে, না না আমি এক্সাম্পল দিচ্ছি, মানে মিঠি ম্যাডামেরই যেমন চুলে হাত দেওয়ার স্বভাব আছে। স্যার ডক্টর ব্যানার্জি, আই এম নট ইওর পেশেন্ট।
স্যার, স্যার কিছু ভাবছেন? কি ভাবছেন বলুন। আমি এলাম ডক্টর ব্যানার্জি। থ্যাংক ইউ। আর বলছিলাম, কোনো দরকার পড়লে আমাকে ফোন করবেন, স্পেশালি ইফ শি বদার্স ইউ। হ্যাঁ, শর শর। আর শোনো, এই যে নিজের খেয়াল রেখো, টেক কেয়ার। দেখেছি, খটকা লাগছে একদম। এই ফ্যামিলিয়ার জেস্টার। বাই। সাবধানে যাবেন স্যার, ওয়াচটাও তো আনেননি। টেক কেয়ার। বাই ডক্টর। বসুন। বলছিলাম, একটা কথা জিজ্ঞেস করবো। আপনি মিস্টার মোদকের ব্যাপারে খুব চিন্তা করেন না? অদ্ভুত একটা সম্পর্ক কিন্তু আপনাদের দুজনের। মানে মানে হয়তো বোনটি, মানে মানে মিঠাই ম্যাম না ফিরলে হয়তো অন্য একটা সম্পর্ক, অন্যরকম একটা সম্পর্ক হতে পারতো।